আমরা অনেকেই বিভিন্ন কাজে দেশের বাইরে যেয়ে থাকি আর দেশের বাইরে পাসপোর্টই আপনার একমাত্র পরিচয়পত্র এর ভিত্তিতে নির্ধারণ করা হবে আপনি বৈধ না অবৈধ তাই নিজের প্রয়োজনে নিজের ও আপনজনের নিকট পাসপোর্টের ফটোকপি সংরক্ষণ করে রাখা উচিত কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই জিনিসটি যদি হারিয়ে যায় কি করবেন তখন বিদেশে পাসপোর্ট হারানো গেলে দ্রুত ওই বিদেশের পুলিশকে বিষয়টি জানাতে হবে কিংবা পাসপোর্টটি যে থানা এলাকায় হারিয়ে গেছে সে থানায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে হবে পাসপোর্টে যদি ভিসা লাগানো থাকে সেক্ষেত্রে ভিসা লাগানোর বিষয়টিও সাধারণ ডায়েরিতে উল্লেখ করতে হবে অন্যথায় সঠিক প্রমাণের অভাবে আপনাকে কারাগারেও যেতে হতে পারে এরপরে দ্রুত আপনাকে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে হবে পাসপোর্টের ফটোকপি ও রোড পাস বা রাস্তায় চলাচলের প্রত্যয়নপত্র নিয়ে যোগাযোগ করলে দূতাবাসের পক্ষ থেকে আপনাকে নতুন পাসপোর্ট তৈরিতে সহায়তা করা হবে এক্ষেত্রে কোনো দালালের মাধ্যমে না হয়ে সরাসরি দূতাবাসে যোগাযোগ করতে হবে এরপর আপনাকে সহায়তা করবে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশের পাসপোর্ট অফিস ও ইমিগ্রেশন আপনার সব তথ্য পর্যবেক্ষণ করে বাংলাদেশ হাই কমিশনকে একটি চিঠি পাঠাবে এই চিঠি আপনাকে ভালোভাবে দেশে ফিরে আসতে সহায়তা করবে কোনো ব্যক্তির পাসপোর্ট হারানো বা চুরি হলে থানায় সাধারণ ডায়েরি বা মামলা রুজুর পর পুলিশ ইমিগ্রেশন ডাটাবেস পাসপোর্টটি কালো তালিকাভুক্ত করবে যাতে উক্ত পাসপোর্ট ব্যবহার করে অন্য কেউ বিদেশ যেতে না পারে হারানো বা চুরি হওয়া পাসপোর্ট পাওয়া গেলে একইভাবে ইমিগ্রেশন ডাটাবেজের কালো তালিকা হতে পাসপোর্টটি প্রত্যাহারের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে আর পাওয়া না গেলে সাধারণ ডায়েরির কপিসহ পুনরায় আবেদন করলে পাসপোর্ট অফিস থেকে আপনাকে নতুন একটি পাসপোর্ট দেওয়া হবে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসার বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেল